টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী আবারও জড়িয়েছেন নতুন প্রেমের সম্পর্কে। গত কয়েক মাস ধরে শোনা যাচ্ছে এই গুঞ্জন, তার নতুন প্রেমিকের নাম অভিরূপনাগ চৌধুরী, তিনি পশ্চিমবঙ্গের একজন ধনাঢ্য ব্যবসায়ী। কিছুদিন আগে নিজের বাড়িতে এই প্রেমিকের জন্মদিন পালন করেন শ্রাবন্তী, তখন তাকে একটি হীরার আংটিও উপহার দেন অভিনেত্রী। কিন্তু মাঝে গুঞ্জন ওঠে শ্রাবন্তীর এই প্রেমটিও ভেঙে গেছে। তবে নতুন খবর হলো, শ্রাবন্তী অভিরূপ সম্পর্কে কোনো ফাটল ধরেনি। অভিরূপের সঙ্গে অবসর যাপনের জন্য মালদ্বীপে উড়াল দিয়েছেন শ্রাবন্তী। একটি সূত্র ভারতীয় সংবাদ মাধ্যমে বলেন, অবসর যাপনের জন্য মালদ্বীপ গিয়েছেন অভিরূপ শ্রাবন্তী, তাদের সঙ্গে রয়েছেন শ্রাবন্তীর পুত্র অভিমন্যু ও তার প্রেমিকা দামিনী ঘোষ। অন্যদিকে অভিমন্যু দামিনীর ইনস্টাগ্রাম স্টোরি ভরে আছে মালদ্বীপের বিভিন্ন লোকেশনের ছবি। এই যুগল ছবি ও ভিডিও বিমানের জানালা থেকে ক্যামেরাবন্দি করেছেন, পাশাপাশি যে রিসোর্টে উঠেছেন তারও ছবি পোস্ট করেছেন তারা। শ্রাবন্তী তার ইনস্টাগ্রাম প্রোফাইলে মালদ্বীপ ভ্রমণের ছবিও শেয়ার করেছেন। 2003 সালে শ্রাবন্তী চ্যাটার্জী প্রথম বিয়ে করেছিলেন নির্মাতা রাজীব বিশ্বাসকে। এরপর 2016 সালে বিবাহ বিচ্ছেদ করেন তারা। একই বছর শ্রাবন্তী বিয়ে করেন মডেল কৃষাণ বিরাজকে, সে সংসার মাত্র এক বছর টিকেছিল। সর্বশেষ 2019 সালে রোশান সিংকে বিয়ে করেন শ্রাবন্তী। তার সঙ্গে বিচ্ছেদ না হলেও দীর্ঘদিন ধরে আলাদা থাকছেন এই অভিনেত্রী, এরই মধ্যে সম্পর্কে জড়িয়েছেন অভিরূপনাগ চৌধুরীর সঙ্গে। ওবায়দুল শেখ, সাদাকালো নিউজ। আমাদের এক্সক্লুসিভ সব ভিডিও দেখতে সাদাকালো নিউজের পেজে লাইক করুন। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে। আর আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।